আমি দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারই বলি। বাবা, আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার দেখা হবে। কেন বলুন তো? আপনার বাবা কি ওকালতি করে? না, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, মানে যেভাবে যেটা শুরু করেছেন তাতে মনে হচ্ছে আপনি উকিলের মেয়ে। আর বলবেন না, আমাদের অবস্থা না একেবারে হরিকোষের গোয়াল। অমিত, পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয়। আমি অনেক চেষ্টা চরিত্রে করে আসামের চা বাগানে একটা কেরানি কাজ জুটিয়েছি। যা মাইনে পাবো তাতে করে খেয়ে পড়ে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয়। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনাই রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি, পুরুষকার কথাটা অর্থহীন। কি জানি বাবু, কখন বাদল ধোঁয়া লেগে নাম ধরে ডাকলাম বলে রাগ করতে করেছি তো রাগ, ভীষণ রাগ করছি, ভাবছি কি শাস্তি দেবো। আমি বিশ্বাস করি ভালোবাসা আমাদের সমস্ত ঘাটতি পূরণ করে, নইলে মানুষ ঘর সংসার করতে কি করে? আমি স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি জানি? তুমি একজন প্রথম শ্রেণী সাংবাদিক হবে, কত বড় বড় মানুষের সান্নিধ্যে আসবে, তাদের সঙ্গে দেশের নানা পরিকল্পনা, রাজনীতি, অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করো। আমার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকুক আর টাকার অভাবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, এটাই ঠিক হবে। কি বল, কি বলো তো? তুমি আমাকে এখনো আপন ভাবতে পারো না? মেম সাহেব, আমার ওপর রাগ করলে সে রাগ করে না। আর তোমার তো কয়েক ঘন্টা আমাদের জন্য একসঙ্গে আছে, ধরো যদি কোনো কারণে আমাদের মিলন না হয় সহ্য করতে পারবে? আমার স্বপ্ন ভেঙে দেবার ক্ষমতা তোমারও নেই, ভগবানেরও না। সে কবে ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম, মায়ের স্নেহ কি জিনিস আমার জানা ছিল না, আর তার প্রথম স্বাদ পেলাম। বিশ্বাস করো, তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানের। তুমি দেখো মিমসেন, তোমার এই বিশ্বাস, তোমার এই ভালোবাসা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে।